হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়ারিয়ার্স ফ্রম মাঙ্গা এক্সপ্লেন চ্যানেল। তো আজকে আমি আবার এক্সপ্লেন করবো ডিভাইন সোল অ্যান্ড পেরোর চ্যাপ্টার 21। ওকে, তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে তিন মানে লিন ও আর লিন লিন ওন মানে এরা দুইজন আর কি লড়াই করতে ছিল, লড়াই করে এখানে লিন ও জিত হেরে গেছিলো আর লিন ওন মানে জিতেছে। তো এখানে দেখা যায় দুইজনের, তো এখানে বলতেছে উইনার লিন ও, তো এখানে ঘোষণা করে দিয়েছে যে ফার্স্ট পজিশন উইনার লিনো। তো এখানে তো সবাই এখানে যা যা কার্ড করতেছে, লিনো নাম্বার ওয়ান, লিনো নাম্বার ওয়ান, তো এখানে বলতেছে, তো এখানে সবাই আর কি বলতেছে এখানে, তো আমাদের এইখানে লিনো ওয়ানের ফাদার এখানে বলতেছে। তো এখানে ফাইনালি এই ফ্যামিলি টুর্নামেন্টটা শেষ। তো আমাদের প্রথম তিনজনের নামটা ঘোষণা করতেছি। তো এখানে তারপরে এখানে বলতেছে বিগিল্ডার মানে লিনিয়ান হাত উঠে বলতেছে, তো লিনিয়ান তোমার কি কোনো প্রশ্ন আছে? তো এখানে বলতেছে লিনিয়ান, তো এখানে সবাই একই তার দিকে তাকিয়ে আছে যে কী ব্যাপার এখানে আবার কার কে এলো। তো এ বলতেছে এই টুর্নামেন্টটা ফিনিশটা হয়নি, এই আমি মানে লিনোকে বলতে পারেন কি, তা আমি আমি এখনও এই লড়াই করব। তো এখানে এগুলো বলতেছে, তো এখানে হিজার এই কথা শুনে বলতেছে ব্রাদার এত ইম্পসিবল কাজটা করতে যেও না। তো এখানে বলতেছে কি সে লিনোকে চ্যালেঞ্জ করেছে, তাই এখানে একজন কানে কানে বলতেছে আমার মনে হয় সে এত ভয় পেয়েছে যে তার মাথা নষ্ট হয়ে গেছে, তা এখানে আর কি মজা করাচ্ছে আর কি। তো এখানে তার ফাদার এখানে জোরে করে বলতেছে লিনিয়ান, তো এখানে বলতেছে তো বিগ এল্ডার মানে রুলস অ্যাকর্ডিং যে এই টুর্নামেন্টে যে কেউ মানে লিনোকে চ্যালেঞ্জ করতে পারে, তাই না? তাই এখানে বলে আর কি চ্যালেঞ্জ করার জন্য অনুমতি নিচ্ছে এখানে। তো এখানে তার ফাদারও এখানে মানে বুকে হাত রেখে রাখছে, তো মনে হয় আরও কিছু হিডেন টেকনিক রয়েছে লিনিয়ানের কাছে। তো এখানে বলতেছে, তো এখানে তাই মনে পড়ে এখানে লিনিয়ানের ফাদার এখানে হুম মানে জবাব দিয়ে দিয়েছে যে শুরু করা মানে, তো আমি শিওর এখানে জিতব। তো এখানে বলতেছে যে আমি এতদিন যেই ট্রেনিংটা করেছিলাম এটা শুধু তৃতীয় স্থানে থাকার জন্য না, আমি প্রথম স্থানে থাকার জন্য এখানে এতগুলো ট্রেনিং করেছিলাম। তো এখানে বলতেছে, তো বলতেছে তো ফাইন ভালো, তো এই টুর্নামেন্টটা শুরু করা যাক চল। তো এখানে দুইজন লিন ও আর এখানে লিনন আর এখানে লিনিয়ান দুইজন চলে আসছে স্টেডিয়ামে। তো এখানে তার টেকনিকটা বেশি স্ট্রং না, কিন্তু তার ডিভাইন সোল পাওয়ারের ব্ল্যাক লাইটটা মানে একটু সমস্যা দিতে পারে আমাকে, তো এসে এটা থেকে একটু বেঁচে থাকতে হবে এখানে, তাই বলতেছে প্ল্যানিং করতেছে। তো তবে আমার এই ব্ল্যাক লাইটটা মানে বেশি এফেক্ট দেবে না, ওই যে লাইফ অ্যান্ড ডেথ কফিংয়ের ডার্ক ম্যাজিকটা। তো এখানে ওইগুলো দেখে এখানে এই দুজন আর কি লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে। তো এখানে লিনিয়ান পাঞ্চ রেডি করে রাখতেছে আর এখানে দৌড়ে যে মানে তার সামনে যে পাঞ্চ মারতে যাচ্ছে। তো তোমার এই ডিগ্রি অ্যাটাকটা আমার জন্য মানে একটা নর্মাল ব্যাপার, আমার কোনো কিছুই করতে পারবে না, তাই বলে এখানে তার পাওয়ারটাও রিলিজ করা শুরু করে দিয়েছে। তো এখানে দুইজনের মানে পাওয়ারটা একসাথে এসে টাক্কার দিচ্ছে, মানে এখানে এখনও লাগে নাই। তো এখানে পরে দেখানো হয় যে দুইজনই পিছনে চলে গেছে মানে পাঞ্চের শক্তির প্রেশারে। তো দুজন পিছনে যাওয়ার পরে বলতেছে এখন আমার টার্ন, তাই বলে এখানে পিছনে ছুটে মানে আবার সামনের দিকে চলে যাচ্ছে মানে লিনিয়ানের সাথে মারামারি করার জন্য। তো বুম করে একটা জোরে ব্লাস্ট হয়েছে এখানে মানে দুইজনের পাঞ্চ একসাথে টাকরাইছে। তো এখানে ব্লক করে ফেলেছে লিনিয়ান, তো লিনিয়ান ব্লক করার পরে এখানে হাফ ছাড়তেছে আর এখানে লিন ওন বলতেছে আমি এটা চেয়েছিলাম যে এক পাঞ্চেই শেষ করতে, কিন্তু সে এটাকে ব্লক করে ফেলেছে, তো এটাকে আর কি বলতেছে এরকম। তো লিন ও, তো এখানে এই চ্যাপ্টারটা এই পর্যন্তই। তো দেখা আছে পরে ভিডিওতে, ভিডিও ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর
লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দিবেন, এরকম আরও নতুন নতুন চ্যাপ্টার পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা আছে পরের ভিডিওতে, গুড বাই।